Johor prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি জহর প্রেসক্রিপশন সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার। আজ আমরা জন্ডিস নিয়ে আলোচনা করব। জন্ডিস নিয়ে এর আগে আমরা বহুবার আলোচনা করেছি, যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জন্ডিস আকছার হয়ে থাকে শুধুমাত্র বড়দের নয়, ছোটদেরও জন্ডিস হয়। যারা নিউ বর্ন বেবি তাদেরও জন্ডিস হচ্ছে। ঠিক কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, সে সমস্ত বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব। যিনি আপনাকে সাহায্য করবেন এই বিষয় নিয়ে জানাতে, আসুন তার সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর অব মেডিসিন এস এস কে এম ডক্টর নীলাদ্রি সরকার। ডক্টর সরকার নমস্কার, স্বাগত আপনাকে সিএনএ। যারা টিভির ওপরে রয়েছেন, এখন দেখছেন আমাদের অনুষ্ঠান, জন্ডিস নিয়ে জানতে চাইছেন, পরিবারের কোনো সদস্য জন্ডিস হয়েছে, কি করবেন? আগে হয়ে গেছে একবার, এখন কি করবেন? যদি কোনো মনে প্রশ্ন থাকে তাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ফোন নাম্বার খোলা রয়েছে, আপনারা ফোন করুন। আর রিকোয়েস্ট, এটা যখনই ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম একেবারে মিউট, মানে শূন্য করতে হবে। আমি প্রথমে একটু জানবো, জন্ডিস কাকে বলে, কোন স্টেজে এলে পরে তো আপনি বলবেন বা একজন চিকিৎসক বলবেন যে আপনার জন্ডিস হয়েছে, কী ব্যাখ্যা দেবেন? দেখুন, নর্মালি বিলিরুবিন লেভেল যেটা আমাদের আছে সেটা হচ্ছে 0.22-0.8 মিলিগ্রাম, ঠিক আছে? এখন যদি দেখা যায় যে তিনের বেশি বিলিরুবিন হয়েছে, 3 মিলিগ্রাম পার্সেন্টের বেশি, তখন সাধারণত জন্ডিসটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। হ্যাঁ, এখন জন্ডিস দুরকম হতে পারে। একটা হচ্ছে ধরুন লিভার কজে হেপাটাইটিস হলেও তার থেকে একটা জন্ডিস হতে পারে। আর একটা হচ্ছে ধরুন কোনো একটা থ্যালাসেমিয়া ধরুন কারোর আছে, একটা হিমোলিসিস হচ্ছে, তার থেকে একটা জন্ডিস হতে পারে। বা ধরুন একটা কারো তো কোনো স্টোন হয়েছে, পেটে গলব্লাডার স্টোন হয়েছে, বা প্যাংক্রিয়াসে ক্যান্সার হয়েছে, বা লিভারে ক্যান্সার হয়েছে, তার থেকে জন্ডিস হতে পারে। তার মানে তিন ভাগে মোটামুটি ভাগ করা যেতে পারে, একটা প্রি হেপাটিক কজ, একটা হেপাটিক মানে লিভার কজ, একটা হচ্ছে পোস্ট হেপাটিক কজ। এই তিনটি ভাগে মোটামুটি অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারি। প্রথমে হচ্ছে হিস্ট্রি, যে ধরুন কারোর একটা খুব খিদে কমে গেছে, একদম খিদে পাচ্ছে না, চোখ হলদে হচ্ছে, ইউরিনটা হলদে হচ্ছে, তখনই আমরা সন্দেহ করি হয়তো ভাইরাল হেপাটাইটিস হয়েছে। বা ধরুন কোনো একটা কেউ একটা ওষুধ কোনো একটা খাচ্ছিলেন, ধরুন একটা টিবির ওষুধ খাচ্ছিলেন, খেতে খেতে তার একটা জন্ডিস হলো, সেটা হচ্ছে ড্রাগ ইন্ডিউসড হেপাটাইটিস হতে পারে। বা ধরুন কারোর একটা পেটে খুব ব্যথা করলো, তার একটা ঘাড়ে ব্যথা করলো, তার হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর আসলো, একটা জন্ডিস ডেভেলপ করে গেলো, সেটা একটা গলস্টোন থেকে হতে পারে। এইভাবে মোটামুটি আমরা অ্যানালিসিস করি যে কোন কারণে হয়েছে। আচ্ছা, মানে নর্মালি কোনটার টেন্ডেন্সি বেশি থাকে, নাকি সবটাই মিক্সড, মানে সবটাই হতে পারে এবং পার্সেন্টেজও প্রায় একই রকম? দেখুন, পার্সেন্টেজের মধ্যে বলতে গেলে ম্যাক্সিমাম যেটা আমরা দেখি সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, এই ভাইরাল হেপাটাইটিস অনেকগুলো দিয়ে কারণ হতে পারে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। তার মধ্যে সাধারণত জলবাহিত রোগ হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। এছাড়াও হেপাটাইটিস বি থেকে হতে পারে বা হেপাটাইটিস সি থেকেও হতে পারে, কিন্তু হেপাটাইটিস ডি আলাদা করে হয় না, যখনই হেপাটাইটিস ডি হয় তখনই তার সঙ্গে বি থাকে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিই, তারপর আলোচনায় আসছি। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, নমস্কার, বলুন কে বলছেন? গুড ইভিনিং শুক্লা ম্যাডাম। গুড ইভিনিং, বলুন। আমি দুর্গাপুর বলুন। আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল স্যার। ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনার কাছে একটা প্রশ্ন ছিল। দেখুন, মানে আমাদের বাড়িতে মানে অনেকে জন্ডিস হয়ে গেছে, মেবি আমার কোনদিন হয়নি, তো আমাদের একটা মানে নিজেদের মধ্যে একটা ধারণা আছে, প্র্যাকটিক্যালি আমারই ধারণা আছে যে ইউনো ইউরিন হলেই মানে কম জল খেলে কিংবা হলেই আমাদের একটা ধারণা থাকে যে জন্ডিসের লক্ষণ এটা। কিন্তু আমার যে জন্ডিসটা হচ্ছে মানে যে ফার্স্ট স্টেজে, আমি তো তার মধ্যে অনেক মানে খাওয়া দাওয়ার মধ্যে একটা মানে যখন জন্ডিসের একটা অনেক হলে অনেক কিন্তু খাবার মেনটেন হয়, আমার বুঝবো কি করে যে আমার জন্ডিস মানে আমি জন্ডিসে আক্রান্ত? অবশ্যই আপনার মতো এই প্রশ্নটা হয়তো অনেকেরই তারা জানতে চাইছেন, সবার জন্যই ডক্টর সরকার বলে দেবেন। টেলিফোনটা রেখে দিই, টেলিভিশনে আপনি শুনতে থাকুন। হ্যাঁ ডক্টর সরকার, দেখুন, যদি দেখেন যে আপনার ইউরিনটা হলদে হচ্ছে আর আপনি যদি দেখেন যে আপনার চোখের এই সাদা অংশটা হলদে হয়ে গেছে, তখনই আপনি বুঝবেন আপনার জন্ডিস হয়েছে। তার আগে আপনার কিছু সিমটম হতে পারে, দেখুন হতে একটা পেটে ব্যথা হলো, খিদেটা কমে গেছে, গা বমি বমি লাগছে, এইগুলো হলে আপনি বুঝতে পারবেন হয়তো জন্ডিস হতে পারে। যখনই এই সিমটমগুলো হবে তখনই সঙ্গে সঙ্গে আপনি সিরাম বিলিরুবিনটা চেক করে নিন। যদি দেখেন যে সিরাম বিলিরুবিনটা বেশি আছে, এসজিওটি এসজিবিটি বেশি আছে, তাহলে বুঝতে হবে আপনার জন্ডিস হয়েছে।
আচ্ছা, এই যে বিলিরুবিনের কথা বারবার করে বলা হয়, যখনই জন্ডিস হয় তখন এই বিলিরুবিনের কথা চিকিৎসকেরা বলে থাকেন, একটু এই যে জন্ডিসের ফলে লিভার ফাংশন কিভাবে ব্যাহত হচ্ছে এবং এই যে বিলিরুবিন এটাই বা কী? সাধারণ মানুষের প্রশ্ন থাকতে পারে যে এটা কী যার জন্য এত বেশি আলোচনা হয়, জন্ডিস হলে বিলিরুবিন কত হয়েছে সেটা বারবার করে বলা হয়, এটা কী অ্যাকচুয়ালি কী করে শরীরে? দেখুন, এই বিলিরুবিনটা আমাদের কী করে আসছে, আমাদের যখন মনে করতে হবে যে আমাদের যে লোহিত কণিকা আছে, লোহিত কণিকা হচ্ছে আরবিসি বলা হয়, এই আরবিসি ব্রেকডাউন হলে আরবিসির মধ্যে আছে হিম আছে আর গ্লোবিন আছে। যখন ধরুন 120 দিন মোটামুটি একটা আরবিসির লাইফ স্প্যান, 120 দিনের মধ্যে আবার বাঁচে, যখন এই আরবিসিটা ভেঙে যাচ্ছে তখন দুটো পরিমাণ ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই হিমটা থেকেই আসছে, একটা অক্সিডেশন রিয়াকশান হয়, তারপর রিয়াকশান হয়, হয়ে গিয়ে বিলিরুবিনটা তৈরি হচ্ছে। এই বিলিরুবিনটা তখন বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে এই বিলিরুবিনটা যখন তৈরি হচ্ছে, নর্মালি এটা হয়ে যাচ্ছে, কিন্তু যদি কোনো কারণে ধরুন যে আমাদের যে গলব্লাডার থেকে যে ধরুন বাইল আসছে, সে যদি প্যাসেজটা যদি বন্ধ হয়ে যায় তখন কী হচ্ছে, বিলিরুবিনের লেভেলটা বেড়ে যাচ্ছে। বা ধরুন লিভারে একটা ডিসফাংশন হচ্ছে, লিভার হাতে হেপাটাইটিস হচ্ছে, তখন কী হচ্ছে, তখন সেই পরিমাণে বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। এই বিলিরুবিনটা বেড়ে গেলেই তখনই আমরা তাকে বলি জন্ডিস। আচ্ছা, এতে লিভার ফাংশন কী কী ব্যাহত হচ্ছে? এবং আপনি যেটা বললেন না, ইউরিন হলদে হয়ে যাচ্ছে, চোখটা দেখতে হবে ভালো করে, সেটা হয়তো ইয়েলিশ হয়ে যাচ্ছে, এছাড়া এরকমও কি হতে পারে যে খিদে কমে যাচ্ছে, ক্লান্তি ভাব আসছে, এরকম কোনো সিমটমস কি হয়? হ্যাঁ, প্রথমেই আমি বললাম যে খিদে কমে যাচ্ছে, পেটে ব্যথা হতে পারে, গা বমি বমি লাগছে, এইগুলো ধরুন কেউ সিগারেট স্মোকার, তারপর ইভিন সিগারেট খেতেও তার ভালো লাগছে না, এই সিমটমগুলো হচ্ছে। এই সিমটমগুলো হলেই বুঝতে হবে যে তার হয়তো জন্ডিস হতে পারে, তখনই টেস্ট করে দেখতে হবে। আচ্ছা, জন্ডিস হয়েছে যখন এই সিমটমসগুলো দেখে বোঝা যাবে এবং সেই অনুযায়ী যেতে হবে, যদি কেউ দেরি করে ফেলেন তাহলে কি ক্ষতি হতে পারে? প্রথমে হচ্ছে মনে রাখতে হবে, একটু থামাই, আপনাকে আমি আসবো, তবে তার আগে একটা ফোন নিয়ে নেবো। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কে বলছেন বলুন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে 19 বছর বয়স, আমার ছেলে 19 বছর বয়স। টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে দিন, একটু শূন্য করে দিন, নয়তো এই ফিডব্যাক আপনি শুনতে পাবেন আপনার কথা। পেটের মাঝে নায়ের কাছে ব্যথা, ঠিক আছে? আচ্ছা, নায়ের কাছে ব্যথা, আর ওই খেতে গেলে গা বমি, খেতে গেলে বমি করে পেটটা, পেট ভরে যায়, কিছু খেলে জল খাচ্ছে পেটটা ভরে যাচ্ছে, খিদে পাচ্ছে কিন্তু বলছে মা আমি খেতে পাচ্ছি না। দিয়ে 5 বছর আগে জন্ডিস হয়েছিল, ডাক্তার দেখেছি, ডক্টর বলেছে যে এসজি, ডক্টর ব্লাড টেস্ট করতে দিয়েছে, ঠিক আছে, ব্লাড টেস্ট করতে দিয়েছিল, সোনোগ্রাফি, সোনোগ্রাফি সব নর্মাল আছে, ব্লাড টেস্টে বলেছে যে SGPT ALT 85 আছে। আচ্ছা, আর আর বলতে চাইছি যে আমার ছেলে মানে কি খেতে পারে, খাওয়া দাওয়া আদৌ কি ও জন্ডিস পরবর্তীকালে হতে পারে কিনা, এটা এটা কাইন্ডলি যদি কিছু বলে দিতেন, সাজেশন দিতেন খুব ভালো হতো। অবশ্যই অবশ্যই, আপনি টেলিফোনটা রেখে দিন, আপনি টেলিভিশনে শুনতে থাকবেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন ডক্টর সরকার আমাদের সঙ্গে রয়েছেন। তবে সময় এখন একটা বিরতি, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি আলোচনায়, কোথাও যাবেন না, আপনি সঙ্গে থাকুন।